দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আপনার নাম কি? আমার নাম সোনিয়া আক্তার। বাহ, খুব সুন্দর নাম সোনিয়া আক্তার। তো সোনিয়া আক্তার, আপনার জীবনের গল্পটা একটু বলেন, আমরা শুনি। গল্প ভাই, আমি এই এক মাস আগে একটা ভিডিও করেছিলাম, মানে আমি ভিডিওর সামনে প্রথমবার, এখন দ্বিতীয়বার আসছি। ভিডিওর সামনে আসা তো ভাই, একটা লোক আমার দায়িত্ব নিয়েছিল, সেই লোকটা চলে গেছে খুব মনে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে। হয়তো সে আমার থেকে ভালো একটা সুন্দরী মেয়ে পাইছে, এই জন্য। আমি তো ভাই অত সুন্দর না, নামাজ কালাম পড়ি, পাঁচ সপ্তাহ নামাজ পড়ি, মনে করেন এরকম একটা মানুষ চাই, বয়স যেমনই হোক, যে পাঁচ সপ্তাহ নামাজ পড়াবে, বাসায় থাকবো আর ঘরের কাজকাম করবো, এইরকম একটা মানুষ চাই, বয়স যেমনই হোক, বুড়া হোক, চল্লিশ হোক, পঞ্চাশ হোক, পঁয়ত্রিশ হোক, সমস্যা নেই। কত প্রবাসী ভাইদের বউ চলে যায়, মনে করেন বউ মারা যায়, বাচ্চা টাচ্চা আছে, এরকম যদি কোনো প্রবাসী ভাই আমার দায়িত্ব নেয়, তাহলে এরকম মানুষ বিয়া করতেছে। আচ্ছা, তো আপনাকে আগে বিয়ে হয়েছিল? না ভাই, বিয়ে হয়নি। তো ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমি আমার দাদির কাছে থাকি, বাবা মা নাই। আচ্ছা, দাদির কাছে থাকেন, বাবা মা নাই? তো বাবা মার কি হয়েছে? বাবা মা মারা গেছে ভাই। বাবা মা মারা গিয়েছে? তো আপনার বাবা মাকে আপনি দেখছেন না দেখেন নাই? না ভাই, দেখি নাই, অনেক ছোটবেলায় মারা গেছে, দাদি মানুষ করছে। আচ্ছা, তো কিভাবে মারা গেল? এখন ছোটবেলা তো অসুখ বিসুখ হয়ে মারা গেছে, চিকিৎসা করতে পারি নাই, গরিব মানুষ তো এই জন্য। আচ্ছা, তো এই যে আপনার বাবা মা মারা গেছে, বাবা মা দেখেন নাই, বাবা মা আমার ভালোবাসা পান নাই, তো বাবা মা থাকলে হয়তো? বাবা মার ভালোবাসা পাইলাম না, আইলাম ইউটিউবের সামনে, অনেক মানুষে বলে মনের মতন মানুষ পাওয়া যায়, এই দায়িত্বমান মানুষ পাওয়া যায়, এরকম মানুষও তো পাইলাম না ভাই। একটা লোক পাইছিলাম, সে চলে গেল ভুল বুঝা, কেন চলে গেছে সে জানি না, সে যদি আমার ভিডিওটা দেখে সে আমার ভুলটা বইলা যাক, যে আমার তার জন্য আমার সিমটা বন্ধ করছিলাম, এখন আমি আবার সেই সিমটা চালু করে আবার প্রতিবেদনের সামনে আসছি, বুঝছেন? আমি একটু বয়স্ক লোক চাই ভাই, ছেলেটা তো ইয়াং ছিল, এই জন্য চলে গেছে, একটু বয়স্ক লোক চাই, বয়স। আচ্ছা, তো এখন যে আপনার মনের কষ্টগুলো বুঝবে, আপনি কি তার মনের কষ্ট বুঝবেন? একটু বয়স্ক হইলে মনে করেন ভালো হবে, এইরকম মানুষ বিয়ে করতে। আচ্ছা, তো এখন মনে করেন আপনার সংসারটা চলে কীভাবে? এই যে সেলাই মেশিনের হাতের কাজ করি। হাতের কাজ করেন, তো নামাজ কালাম পড়ার সময় পান? আল্লাহ রহমতে যে বাড়িতে কাজ করি, ওনারা একটু সুযোগ সময় দেয়, যতটুকু সুযোগ দেয় ততটুকুই করি। আচ্ছা আচ্ছা, তো বিয়ে করার ইচ্ছা আছে তো? না, বিয়ে করবো ভাই, প্রবাসী ভাইয়ের বিয়ে করার ইচ্ছা আছে। প্রবাসী ভাই বিয়ে করার ইচ্ছা আছে, যদি দেশি ভাই ফোন দিয়ে বিয়ে করতে চায়? প্রবাসী হোক দেশি হোক, মানে আমি একটু বয়স্ক লোক চাইতেছি। আচ্ছা আচ্ছা, মানে বয়স্ক লোক বিয়ে করলে মানে তারা ছেড়ে যায় না? না, তারা ছেড়ে যাবে না, তারা দুই বেলা দুই মতো ডাল ভাত খাবে, আর মনে করেন পাঁচ সপ্তাহ নামাজ পড়াবে, সে বাসায় বসে রাখতে, বাইরে কোনো কাজে যাইতে দেবে না। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে। নাম্বার বলতে পারেন? জি বলেন। বলতে পারবো, 014, তারপরে 06 98, 0883। আরেকবার বলেন। 014, তারপরে 06 98, 0883। আচ্ছা, তো এই নাম্বারে ফোন দিলে আপনার সাথে কথা বলতে পারবে? ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।